এখন মূল্যবোধগুলো বদলে গেছে, এখন চিন্তা ভাবনা গুলো বদলে গেছে। তবে মূল্যবোধ চিন্তা ভাবনা যে বদলায়, এটা সবসময় বদলায়। আমরা যারা মোটামুটি বয়সের দিক দিয়ে বড় হয়ে গেছি, তারা ভাবি যে আগেকার সঙ্গে বদলে গেছে। এখন যারা তথাকথিত বয়সে ছোট, তারা যখন বড় হবে তখন হয়তো ভাববে যে আমাদের সময় যা ছিল বেশ ভালোই ছিল, এখন সব মূল্যবোধ বদলে গেছে। সুতরাং জেনারেশন টু জেনারেশন ওটা হয়। তার মধ্যে এই ইলেকট্রনিক্স এসে গিয়ে এবং নানান ই যন্ত্রপাতি এসে গিয়ে, ই মানে বেশ প্রেস্টিজিয়াস শোনায়, আগে আমরা ই বলতে ইঁদুর ধরা এসব জানতাম, কিন্তু এখন ই বলা মানে অনুযায়ী আলাদা প্রেস্টিজ যুক্ত হয়ে যায়, ই গভর্নেন্স। তো ওই ইটা এসে গিয়ে এখন যেটা হয়েছে, প্রত্যেক দিনে দিনে পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে, এবং বদলে যাওয়ার জন্যে মানুষজনকে ভাবতে হচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি, ভালোর দিকে না খারাপের দিকে। কোনো ছাত্র বা ছাত্রী যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ঠিক আছে আপনি তো মঞ্চে বলছিলেন, এবার আলাদাভাবে আমাকে বলুন আপনার কি মনে হয় যে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো না যে সত্যি সত্যি কোন দিকে যাচ্ছে। কেন না, সবটা মিলিয়ে তো একসঙ্গে বলা যায় না, আমি নিজেকেই ঠিক মতো বুঝতে পারি না, তাহলে সমাজ সংসার কোন দিকে যাচ্ছে সেটা আগে থাকতে প্রেডিক্ট করবো কি করে। তবে এইটা বুঝতে পারি যে খুব তাড়াতাড়ি বদলাচ্ছে। আগে লোকে বলতো আশীর্বাদ করার সময়তে, বিজয়া দশমীর প্রণামের অবসরে ছোটরা কেউ প্রণাম করলে বড়রা বলতেন যে বাবা কি মেয়ে কি ছেলে, বাবা দীর্ঘজীবী হও। এখন দীর্ঘজীবী হও বললে লোকে ঘাবড়ে যাবে যে এই দীর্ঘজীবী মানে কত, গ্রেটার দেন 70 নাকি? দীর্ঘজীবী খুব একটা অ্যাট্রাক্ট করবে না, যেটা অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে 5 GB না 7 GB না কত, সেটা যদি বলেন করেছি। সুতরাং মূল্যবোধ বদলে বদলে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি বলেন যে দীর্ঘ জীবন চাই না, তার থেকে ডেটা ব্যালেন্স চাই, তাতেও আমাদের আপত্তি ছিল না। কিন্তু আধুনিক সব দিক দিয়ে হতে পারছি কিনা বুঝতে পারি না। আমি নিজে মাঝে মাঝে আহ্বান পাই, যেমন এই পূজনীয় সন্ন্যাসী মহারাজেরা যারা আদর্শ স্থানীয়, তাঁরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে কিছু বলবার জন্য আদেশ করেন, তেমনি আবার গণমাধ্যমে, মানে এই দুটো পরস্পর তুলনীয় নয়, দুটো আলাদা ক্ষেত্র, টিভিতে কি রেডিওতে বিভিন্ন চ্যানেলে মাঝে মাঝে বলতে হয়, সবসময় যে তা না। এরকম কোন একটা অনুষ্ঠানে একটি চ্যানেলে আউটডোরে শুটিং হচ্ছে, আমার মনে আছে যে সেদিন পাঞ্জাবি পাজামা পরেছিলাম, আর ভাবলাম যে পাঞ্জাবির সঙ্গে যদি একটু উত্তরীয় থাকে তাহলে বোধহয় ঠিকঠাক হয়, যেরকম একটা পোশাকের তো দস্তুর আছে, আর ক্যামেরায় যখন উঠবে মোটামুটি একটা ঠিকঠাক যাতে হয়। অনেকে বলে যে ভারতশ্রী না হলেও ভারত বিশ্রী যেন না দেখায়। উত্তরীয়টার যে রং ছিল, যখন ক্যামেরা রোল করতে আরম্ভ করবে তার আগে একজন হঠাৎ বললেন, এই যে চ্যানেলগুলো থাকে, ছাত্রছাত্রীরা নিশ্চয়ই জানেন যে এই চ্যানেলগুলো প্রায়শই রাজনৈতিকভাবে প্রভাবিত থাকে, সেটা ভালো হোক মন্দ হোক, কিন্তু কোনো না কোনো দলের হয়ে বলছে, এই ব্যাপারটা বিরল নয় বরং খুব সাধারণ বা কমন। কোনো একটি সরকারের সময়, এই সরকার হতে পারে আগের সরকার হতে পারে সেটা বলবো না, এই জন্যে যে বললে কাউকে হয়তো ছোট করা হবে। আর একটা হচ্ছে এটা একটা সাধারণ লক্ষণ, সেজন্য কোন সরকারের সময় কবে বলছি না। ক্যামেরা চালু হওয়ার আগে ক্যামেরাম্যান হঠাৎ বললেন, এই রে ওনার উত্তরীয়টা তো চলবে না। আমি সে খুলে ফেলবার যখন তৈরি হচ্ছি, তখন বুঝলাম হঠাৎ যে কারণ হচ্ছে যে উত্তরীয় যে বর্ডারটা সেটা ভারতের পতাকার রঙের সঙ্গে মিলছে, ওই তিনটে রং দিয়ে বর্ডারটা আছে। এইবার ওই চ্যানেল যে দলের হয়ে কথা বলে, সেই দলের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক এখন কেমন, তার উপরে নির্ভর করছে যে উত্তরীয়টা চলবে কি চলবে না। ভারতের জাতীয় পতাকার রঙের এইরকম একটা অবস্থা, ওই বর্ণগুলো এইরকম বিবর্ণ হয়ে যাচ্ছে রাজনৈতিক ছায়াপাতে, আমি তাতে মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেলাম যে উত্তরীয় খুলবো কি খুলবো না। তখন আবার আরেকজন বললেন যে না না, আমাদের সঙ্গে এখন রিলেশন ভালোই যাচ্ছে, তখন বলে তাহলে থাক। সুতরাং
এই যে ভারতবর্ষকে দেখা, সেটা একটা রাজনৈতিক রঙের মধ্যে দিয়ে দেখা, যে ভারতবর্ষ আমার পক্ষে না বিপক্ষে, অন্যভাবে বলতে গেলে কেন্দ্রীয় সরকার আমার পক্ষে না বিপক্ষে, এগুলো রাজনৈতিক ভাবে নিশ্চয়ই খুব প্রাসঙ্গিক কথা, কিন্তু কেন্দ্র আর রাজ্য তার মানে ওই দল আর এই দল এটা তো নয়, দল তো বদলাবে কিন্তু ভারতবর্ষ থাকবে, বাংলার আমরা বাঙালি বলে নিজেদেরকে ভাববো, এই জায়গাটা একটু গোল গোল হয়ে যাচ্ছে, যে বাঙালি বলে ভাবা মানে তুমি কি তাহলে অমুক দলের, আবার তুমি খুব ভারতীয়ত্ব নিয়ে কথা বলছো তার মানে কি তুমি অমুক দলের, এই জায়গাটা ছাত্রছাত্রীদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইব। সকলে কতটা সহমত হবেন জানি না, যে সদর্থক রাজনীতি যেমন আমাদের চাই, সেই সঙ্গে সঙ্গে দেশবাসী হিসেবে তো একটা গর্ব চাই, এই গর্বটা কি জন্য চাই, নিশ্চয়ই এই জন্য চাই না যে বক্সিং রিংয়ে ঢোকবার আগে যেরকম পেশি প্রদর্শন হয় যে আই এম দ্য গ্রেটেস্ট, সেই রকম ভাবে ভারতবর্ষই গ্রেটেস্ট, অতএব আমি অনেকের থেকে এগিয়ে, এই ফাঁকা অহংকারের জন্য তো আমরা ভাবছি না, কিন্তু ভাবছি কি জন্যে, না ভারতবর্ষ সম্বন্ধে আমাদের গর্ববোধ করবার জায়গা আছে, এবং সেই গর্ববোধ যদি না করি, ভারতবাসী ভাবলে যদি আমাদের সমস্ত সত্তা ভেতরে ভেতরে সংকুচিত হয়ে যায় অ্যান্ড উই স্টার্ট ফিলিং অ্যাপোলজেটিক, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা গোলমাল হচ্ছে। হুইচ ব্রিংস আস ডিরেক্টলি টু বিবেকানন্দ অ্যান্ড নিবেদিতা, যারা একদম দুধ কা দুধ পানি কা পানি যেরকম বলে সেইভাবে দেখাচ্ছেন যে এই দেশের ভীষণ খুব ভালো কি আছে এবং ভীষণ খারাপ কি আছে। মানে আমার এক এক সময় মনে হয় যে বিবেকানন্দের কথার যদি কেউ ত্রুটি বের করেন যে এই জায়গাটা ভুল আছে, আমি সেই মানুষটার সঙ্গে কথা বলতে রাজি, কারণ আমি ওই বা কে যে জগতের শেষ কথা উচ্চারণ করব, কিন্তু আমি বোধ হয় তার সঙ্গে বেশিক্ষণ যেতে পারবো না যিনি বলবেন যে বিবেকানন্দ বলেছেন এক আর ওর উদ্দেশ্য আর এক ছিল। এই মানুষটা এত অনেস্ট, when he is talking about religion, when he is talking about spirituality, when he is talking about social sciences, when he is talking about political science in particular, সেই সমস্ত জায়গাতে এত অনেস্ট মানুষ খুব কম পাওয়া যায়। সেই জন্য বিবেকানন্দকে নিয়ে কথা বলতে ভালো লাগে যে হিডেন ইন্টেনশন কিছু খুঁজে পাওয়া যায় না, তাই তর্কের খাতিরে যদি ধরেও নিই যে একটা কথা নিয়ে খুব ডিবেট হতে পারে, এই জায়গাটা মন ভাবতে ভীষণ খারাপ লাগে যে তিনি একরকম ভেতরে ছিল আর বাইরে একরকম বলেছেন। খারাপ লাগে কোনো অলৌকিক বিশ্বাস থেকে নয়, তার পুরো জীবনটাকে স্টাডি করলে। সেই বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের কথা, ভারতবর্ষের যে দোষ ত্রুটিগুলো সেগুলো উনি যা বলে গেছেন, এখন যারা বলছেন ভারতের দোষ ত্রুটি, আমার মনে হয় অনেকেই বিবেকানন্দের লেখা পড়েননি, যে বিবেকানন্দ এর থেকে কত শার্পলি ইন্ডিয়ার লিমিটেশনের কথা বলে গেছেন, বলে গেছেন সেই সমস্ত পুরোহিত নামধারী মানুষগুলির কথা, যারা শাস্ত্র পড়েছেন তাতে অসুবিধে ছিল না, কিন্তু সেটাকে এমনভাবে কুক্ষিগত করে রেখেছেন, এক্সক্লুসিভ প্রপার্টি করে রেখেছেন যে সাধারণ মানুষ তার ধারে কাছে যেতে পারেনি, ছেলেরা যদি বা গেছে মেয়েদেরকে স্পর্শ করতে দেওয়া হয়নি, কানে শুনতে দেওয়া হয়নি, এসব কথা বিবেকানন্দ পরিষ্কার বলেছেন যে এই মানুষগুলো যদি না থাকতেন আমাদের দেশ অনেক উন্নতি করত। অতএব চোখ বুঝে একটা দেশের হয়ে পেশি প্রদর্শন করবার মানুষ তো বিবেকানন্দ নন, কিন্তু সেই তিনি যখন ভারতবর্ষের স্ট্রং পয়েন্টের কথা বলেন তখন শুনতে ইচ্ছে হয় যে ইনি একটা পক্ষের ব্রিফ শুধু ধরেননি। যখন বিবেকানন্দ ভারতের স্ট্রং পয়েন্টের কথা বলছেন তখন তিনি পরিষ্কার করে শুকিয়ে দিচ্ছেন যে এই দেশটা 4000 বছরেরও বেশি সময় ধরে সার্ভাইভ করছে, এইটাকে মাথায় রাখতে হবে, এবং সার্ভাইভ করছে কুঁতিয়ে কুঁতিয়ে নয়, সার্ভাইভ করছে ওর ভেতরে একটা অদ্ভুত জীবনী শক্তি আছে বলে। আর তুমি যদি এই দেশটাকে কোনোভাবে খতম করে দাও, যদি ভবিষ্যতে এই দেশটা খতম হয়ে যায়, তাহলে পৃথিবীর বুক থেকে অনেক মানবিক সম্পদ চিরতরে হারিয়ে যাবে। বলার ভঙ্গি খুব র্যাশনাল, যে কোথাও যদি সোনার খনি থাকে আর আমি যদি সেই জায়গাটাকে ডিস্ট্রয় করে ফেলি, তাহলে তার জন্য বিশেষ পাণ্ডিত্যপূর্ণ আলোচনা লাগে না যে অনেকটা ক্ষতি হয়ে গেল, তেমনি ভারতবর্ষের মানুষের মধ্যে
বিশেষত ভারতবর্ষের গরিব মানুষের মধ্যে অদ্ভুত জীবনী শক্তি এবং মানবিক মূল্যবোধ রয়েছে, যেটাকে যদি খতম করে দাও, কি দিয়ে খতম হতে পারে? বিবেকানন্দ পরিষ্কার বলছেন যে যদি আমাদের মিলিটারি পাওয়ার নিয়ে খুব বেশি মাতামাতি করা হয়, যদি আমাদের ইকোনমিক পাওয়ার নিয়ে খুব বেশি মাতামাতি করা হয়, তাহলে দেশটা শেষ হয়ে যাবে। মিলিটারি পাওয়ার আমাদের লাগবে, ডিফেন্স প্রিপেয়ারনেস যাকে বলে সেটা লাগবে, অর্থনৈতিক চিন্তা না করে কি আমরা দেশের মানুষগুলোকে ভিখারি করবো, সুতরাং সেই চিন্তাও লাগবে। কিন্তু জানতে হবে ভারতবর্ষের আসল শক্তি রয়েছে যেখানে সে মানুষের মহত্বের কথা বলে। এবং বিবেকানন্দ যখন মানুষের মহত্বের কথা বলছেন, তখন সেটা একটা রচনা বই থেকে উঠে আসার কতগুলো শব্দ নয়, ওগুলো জীবন রচনা করার মন্ত্রের মতো। তিনি বলছেন যে একটা মানুষকে তার দোষ এবং গুণ দুটো নিয়ে ভালোবাসা, একটা মানুষের মধ্যে যে অসীম শক্তি রয়েছে সেটাকে ওই মানুষটার চেহারা, ওই মানুষটার ইউনিফর্ম, ওই মানুষটার রিলিজিয়াস ডিনোমিনেশনকে বাদ দিয়ে ভাবা যে এ হিন্দু হোক, মুসলমান হোক, আমার মতো লেখাপড়া জানা হোক, আমাদের বেশি হোক কম হোক, এ ছেলে হোক মেয়ে হোক, এর মধ্যে একটা অসীম সম্ভাবনা রয়েছে, এইটা ভারতবর্ষ যেভাবে ভাবতে পারে। বিবেকানন্দ বলেননি যে পৃথিবীটা কোথাও খুঁজে পাবে না, কিন্তু ভারতবর্ষের মধ্যে এই অ্যাসেট থরে থরে রয়েছে, এটাকে যদি চিনতে না পারো, যেখানে কিনা ভারতবর্ষের মানুষ মানবতার মহিমায় বিশ্বাস করে, এই অ্যাসেটকে চিনতে না পারলে তোমার ক্ষতি আমার ক্ষতি, এবং এই অ্যাসেটকে চিনে ভারতবর্ষ সম্পর্কে আমাদের গৌরবান্বিত বোধ করতে হবে, এইটা বিবেকানন্দ বারবার শেখাচ্ছেন। আমরা জিবির কথা বলছিলাম, গিগাবাইট। আমরা যদি আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কথা ভাবি, তাহলে দেখব যে সেখানে গুগল, তার সিইও কে, মাইক্রোসফট, এটা ওটা, অ্যাডো, নানান রকম জিনিস সম্পর্কে আমরা প্রচুর খবরাখবর রাখি। কিন্তু এইটা আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাই, এইটা জেনে যে অনেকেই জানেন, কারো কারো হয়তো নাও জানা থাকতে পারে, সেটা হচ্ছে যে যে সায়েন্সের যে কর্নার স্টোন গুলো, তার মধ্যে যে আমাদের সংখ্যা গণনা করার যে কায়দাটা, যে গল্পটা, সেখানে জিরো একটা হিরোর মতো বিচরণ করে। যদি জিরোকে না বুঝতে পারি, তাহলে অঙ্কশাস্ত্র সম্পর্কে আমি নেহাতি অজ্ঞ থেকে যাচ্ছি। যত আমাদের বয়স বাড়ে, তত বুঝি যে জিরোর কি অসাধারণ জায়গা। যে কেউ আজকে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে যাবে কি ইন্টারনেট সার্চ করবে, দেখবে যে এই জিরোটা এক্সক্লুসিভলি ভারতবর্ষের অবদান। 1, 2, 3 কে ভাবা সোজা, -1, -2, -3 কে ভাবা সোজা, কিন্তু জিরো কে ভাবার জন্য একটা দার্শনিক অন্তর্দৃষ্টি লাগে, হুইচ কেম ফ্রম ইন্ডিয়া অ্যান্ড হুইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাক্লেইমড অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য হোল ওয়ার্ল্ড ইভেন টুডে। জিরো আমাদের আবিষ্কার। আমাকে, আমার সঙ্গে কলকাতা শহরের একজন প্রথিতযশা কার্ডিওলজিস্টের পরিচয় আছে, এখন আর হাতে ছুরিকাঠি ধরেন না, বয়স হয়ে গেছে বলে, আমাকে তুমি তুমি করে বলতে পারতেন, কিন্তু আপনি আপনি করে বলেন। তিনি বলেছিলেন যে জানবেন, এই যে প্লাস্টিক সার্জারি যা কিছু আমরা করি, এই সবগুলো আমাদের সুশ্রুত সংহিতাতে যা ছিল তার থেকে একটু ইম্প্রোভাইজড। আমি ভাবলাম যে এই ভদ্রলোক কি রামকৃষ্ণ মিশনে যাতায়াত করেন, সাধু সন্ন্যাসীদের সঙ্গে মিশেন, এই জন্যে ভারতবর্ষের সঙ্গে এত বড় কিছু বলছেন। তা আমি বললাম যে দাদা সেটা কি জন্যে? উনি বললেন যে আগেকার দিনের নিষ্ঠুর রাজারা নাক কান কেটে সাজা দিত প্রায়, সুশ্রুত ওই নাক কানকে অন্য অঙ্গ থেকে মাংস নিয়ে যেভাবে রিশেপ করে দিতেন, ওই কায়দাটাকেই আমরা প্লাস্টিক সার্জারিতে এখন সামান্য একটু ইম্প্রোভাইজ করে ব্যবহার করি। This is coming from a leading cardiologist of our time. সুতরাং কাব্য, দর্শন, সাহিত্য এগুলো তো ছেড়েই দিলাম, সেগুলো তো জানাই আছে। অন্যান্য যে সব জায়গায় আমরা ভাবি যে পৃথিবীর লোক এগিয়ে আর আমরা তাদের পিছন পিছন যাচ্ছি, এই চিন্তাগুলো হয়ে গেছে কেন না? বিবেকানন্দের মতো মানুষের কথা আমরা বেশি শুনিনি, কিন্তু আই উইল নেভার সে দ্যাট ইট হ্যাজ বিন ভেরি লেট। আমরা যদি স্বামীজিকে শুনি, আমাদের ভাগ্য ভালো যে সেই উত্তরীয়র মতো করে কোনো একটা দলে নাম লেখাতে হবে না, বলতে হবে না যে আচ্ছা সব কিছু সব রকম ওই একটা সম্প্রদায়ের মেনে নেব। কিন্তু বিবেকানন্দের কথা ভাবলে আমাদের চোখ খুলে যাবে, আমরা ভারতবর্ষ সম্পর্কে গৌরবান্বিত বোধ করব। ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের বিজ্ঞান,
ভারতবর্ষের সোশ্যাল সায়েন্সেস, ভারতবর্ষের ফিজিক্যাল সায়েন্সেস খুব উচ্চ ঐতিহ্যের অধিকারী, তাহলে আমরা কেন এখন বহু জাতির থেকে পিছিয়ে? এর একটি প্রধান কারণ হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের অভাব। তুমি এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে হোক, ক্যাম্পাসের বাইরে, তোমার পাড়ার মধ্যে হোক, পাড়ার বাইরে, যদি ভারতবর্ষের ভালত্ব নিয়ে কিছু আলোচনা করতে চাও, লোকে বলবে কি সব বুড়োটে আলোচনা করছে, ঘুম পাচ্ছে। আর এই নেতা মন্ত্রী এটা ওটা তাদের যদি সমালোচনা করো, তুমি বা আমি আমার পাশে পাঁচটা দশটা লোককে পাবো, কি কেউ একজন বোম মাইক্রোফোন নিয়ে সামনে হাজির হলেও হতে পারেন। এই যে একটা নেগেটিভ জায়গাটা, সেইটার জন্যে আমরা বড্ড পিছিয়ে পড়েছি। আমরা আমাদের আদর্শ সম্পর্কে শ্রদ্ধাবান নই। আমার বক্তব্যের প্রায় শেষ দিকটাতে চলে এসেছি। বিবেকানন্দ আমাদের কাছে এই শ্রদ্ধার জায়গাটা যে ফেরত দিচ্ছেন, যতবার আমি বক্তৃতা দিচ্ছি, যতবার আমি অন্য কারো বক্তৃতা শুনছি, যতবার বাড়িতে বা অন্য কোথাও বসে আমি বই পড়ছি, ততবার কি হচ্ছে, আমি বা আমার মতো যে কোনো মানুষ, ততবার আমাদের একটা ফ্রেশ ট্রান্সফিউশন অফ ব্লাড হচ্ছে। তার জন্য কোনো ব্লাড ব্যাংকে যেতে হচ্ছে না, রক্তের গ্রুপ মেলাতে হচ্ছে না, কিন্তু নিজের দেশ সম্পর্কে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা ফ্রেশ ব্লাডের মতো আমাদের মধ্যে ইনজেক্টেড হচ্ছে when we are studying Vivekananda. নিবেদিতা এই জায়গাটা আমাদের কাছে ধরে দিয়েছেন। তার শুধু একটি উক্তির কথা বলে শেষ করি। শ্রী অরবিন্দ যখন চলে গেলেন পণ্ডিচেরিতে, তখন তিনি যে পত্রিকা চালাতেন কর্মযোগিন বলে, সেই পত্রিকার এডিটোরিয়াল বেশ কয়েকটা লিখে দিয়েছিলেন সিস্টার নিবেদিতা। নিবেদিতা যিনি বিবেকানন্দের দিকে তাকিয়ে বিবেকানন্দের কথা শুনে ভারতবর্ষকে চিনেছেন, এবং বিবেকানন্দের মানস কন্যা তাকে বলা হয় এই জন্যে যে বিবেকানন্দ যেখানে কিছু কথা বলছেন না, উই লাভ টু থিঙ্ক যে সেখানেও বিবেকানন্দের স্পিরিটকে নিবেদিতা ষোলো আনা গ্রহণ করেছেন। সেই নিবেদিতা যখন কর্মযোগিনের এডিটোরিয়াল লিখছেন, একটা এডিটোরিয়ালে ইংরেজিতে যা লিখেছেন বাংলা করলে দাঁড়ায় যে আমাদের নিজেদেরকে কি নিকৃষ্ট ভাবতে হবে, আমাদের নিজেদের কি নিউটন এবং ডারউইনের যে দেশ, সেই সব দেশের মানুষের থেকে আমাদের নিকৃষ্ট ভাবতে হবে, সেই আমাদের যে আমাদের দেশ থেকে শঙ্করাচার্য এবং ভাস্করাচার্য জন্মগ্রহণ করেছেন। দিস ইজ অ্যান ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। এমন নয় যে একটা ঠাকুর ঘরের মধ্যে বসে কিছু লোকের সামনে বলছেন এবং খোল করতাল বাজছে। এইটা নিবেদিতা পরিষ্কার ভাবে পৃথিবীর সামনে রেখে যাচ্ছেন যে যেখান থেকে শঙ্করাচার্য বেরোচ্ছেন, শঙ্করাচার্যের ট্রিটিস যদি কেউ পড়েন, আমি তো নিজের আর্টস এর লোক নই, কিন্তু যেটুকুনি পড়ি তা থেকে বুঝি যে ওই ধর্ম আধ্যাত্মিকতার যতটা বুঝি বা না বুঝি, এ অত্যন্ত উচ্চ মেধার সৃষ্টি, শার্প ইন্টেলেক্ট। ওই ইন্টেলেক্ট নিয়ে যদি আমি অঙ্ক করতে যাই, ওই ইন্টেলেক্ট নিয়ে যদি আমি ফিজিক্স করতে যাই, ওই ইন্টেলেক্ট নিয়ে যদি আমি বাংলা ছন্দ পড়তে যাই, তাহলে সোনা ফলবে প্রতিদিকে। শঙ্করাচার্য সেই রকম একটা অমানসিক ইন্টেলেক্টের অধিকারী, কিন্তু তিনি মানুষ। সিমিলারলি তিনি দর্শনের ক্ষেত্রে যেটা করছেন, নিবেদিতা উল্লেখ করছেন অন্যদিকে ভাস্করাচার্যের কথা, যিনি গণিতের একজন সুপার পাওয়ার, এবং একটা ওপেন চ্যালেঞ্জের মতো রাখছেন যে আরে শঙ্করাচার্য এবং ভাস্করাচার্যের দেশের লোক কোন দুঃখে নিজেদেরকে নিউটন এবং ডারউইনের দেশের লোকের থেকে খাটো মনে করবে। নিউটন ডারউইনকে তিনি খারাপ বলেননি, কিন্তু তিনি আমাদের মধ্যে ওই আত্মবিশ্বাস জাগাচ্ছেন, এবং সেই আত্মবিশ্বাসটা একটা উস্কে দেওয়ার মতো করে জাগাচ্ছেন না, তিনি জাগাচ্ছেন ভীষণ রিয়েলিস্টিক গ্রাউন্ডে যে তুমি শঙ্করাচার্য ভাস্করাচার্যের মতো মানুষকে পড়ো, ভিজাভিস নিউটন ডারউইনকে দেখো, অ্যান্ড ইউ উইল ফাইন্ড রিজনস ওয়াই ইউ শুড ফিল প্রাউড অ্যাবাউট ইউর কান্ট্রি। অতএব বিবেকানন্দ নিবেদিতাকে যখন আমরা পড়ছি, তখন আমাদের আদর্শ সম্পর্কে আমরা নতুন করে যেন সতর্ক হচ্ছি, ভাবছি। সুতরাং তাদেরকে প্রণাম জানাচ্ছি, সেই প্রণাম জানানোটা অন্যে আমাকে দেখে খুব শ্রদ্ধাবান ভাবলো এই জন্যে নয়, প্রণাম জানানোটা এই জন্যে যে তাদের যে দৃষ্টি, তাদের যে ভিশন, তাদের যে গুরুত্ব, তাদের যে অনেস্টি বা সততা, সেইটাকে নিয়ে যেন আমরা দেশের কথা ভাবতে পারি, যেন আমরা নিউটন বা ডারউইনকে নমস্কার করেও বারে বারে ফিরে আসতে পারি শঙ্করাচার্য ভাস্করাচার্যের মতো মানুষের কাছে, এবং সেইভাবে নিজেদেরকে গড়ে তুলে ভারতবর্ষকে আমরা একটা অন্য হাইটে নিয়ে যেতে পারি, যে ভারতবর্ষ সমস্ত পৃথিবীকে পথ দেখাবে, কিন্তু বসিং করে নয়, পথ দেখাবে সহমর্মিতা দিয়ে, পথ দেখাবে প্যাশন নিয়ে, এবং সেই রাস্তা ধরে
ভারতবর্ষ একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিজ অধিকারে গ্রহণ করে নেবে। ধন্যবাদ, নমস্কার।